সারা বাংলাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ভোট গ্রহণ চলছে প্রিয় দর্শক আপনারা জানেন কুমিল্লা জেলার আজকে চারটি থানায় ভোট গ্রহণ চলছে চারটি থানার মধ্যে হচ্ছে কুমিল্লা দেবীদ্বার মুরাদনগর আর বরিচং এবং ব্রাহ্মণপাড়া চারটি থানায় ভোট গ্রহণ চলছে আমি এখন অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্দার থানার জাফরগঞ্জ ইউনিয়নের সাইচাপাড়া যে ভোট কেন্দ্র আছে আমি আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি এখন বেলা বারোটা বাজে এখন আপনাদের যেটি দেখাতে চাচ্ছে এখানে পরিস্থিতি এখানে যে ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্রের এখানে ভোটার উপস্থিতি একদম নাই বললেই চলে অর্থাৎ যারা দায়িত্বে আছেন তারা এখানে বসে আছেন এবং আমরা বিভিন্ন রুম পর্যবেক্ষণ করেছি এখানে মোট আটটি বুথ রয়েছে আটটি বুথে ভোট নেওয়া হচ্ছে এখানে মোট ভোটার সংখ্যা প্রায় তিন হাজার সাতশো ভোটার এর মধ্যে প্রায় তেইশশো ভোটার হচ্ছে পুরুষ ভোটার এবং বাকিগুলো হচ্ছে নারী ভোটার তো আমরা যে পর্যবেক্ষণ গুলো করে দেখেছে এখানে ভোটার উপস্থিতি কম আর বেলা বারোটা উপস্থিতি কম এখানে জেনে দায়িত্বে অফিসার সৌরভ বসেন তার কাছ থেকে এখানে বর্তমান এবং সকালে কি পরিস্থিতি ছিল এই বিষয়গুলো তার কাছ থেকে জানতে যাচ্ছে। জি আসলে আমরা এখানে আটটা বুথ করেছি এই বুথে আপনার ভোটার আছে সাতত্রিশশো প্লাস এর মধ্যে সকাল দশটা নাগাদ আমরা প্রায় আড়াইশো ভোট কালেক্ট করতে পারছি যেটা একেবারেই ছয় থেকে সাত পার্সেন্ট মোট ভোটারের এখন আসলে আমরা তো ভোটার নিয়ে আসতে পারবো না আমরা আমাদের যে কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি এবং এখানের পরিবেশও ঠিক আছে শুধু ভোটারের অনুপস্থিতি আর কি ভোটার কম আর আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও সর্বাত্মক চেষ্টা করতেছে এখানকার আইনশৃঙ্খলা পরিবেশও আপনারা দেখতেছেন মোটামুটি নিরাপদই আছে কিন্তু তারপরে আমরা ভোটার পাচ্ছি না এগুলো এখানকার অবস্থা যে যেটি বলতে চাচ্ছিলাম যে এখানে ভোটারের যে উপস্থিতি অর্থাৎ উনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত সাত থেকে আট পার্সেন্ট ভোট সংগ্রহ হচ্ছে এখানে যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে আছেন এখানে আব্দুর রহমান যিনি পুলিশের এস তিনি তার কাছে জানতে চাইব এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন বিষয়ে তিনি তার কাছে জানতে চাইব হ্যাঁ আমাদের নিরাপত্তা নিচে আছে আমাদের ভিতরে দায়িত্ব আমরা যত পালন করতেছি এখানে কোনো জাল বোট হচ্ছে না ভোটের উপস্থিতি খুবই কম যদি কেউ কোনো প্রভাব বিস্তার ফেলতে চায় আমরা এটা প্রতিহিত করব আমরা আমাদের নিরাপত্তা নিচে থাকতেছি আমার জানা মতো কোনো জালবোট হচ্ছে না ভালোভাবে চলতেছেন যে দর্শক যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কুমিল্লা দেবীদ্বার উপজেলা নির্বাচনে বেলা বারোটা বাজে এখানে সাতত্রিশশো যে ভোটার আছেন পুরুষ এবং মহিলা মিলে সাতত্রিশশো ভোটার থেকে এখন পর্যন্ত ভোট সংগ্রহ হয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো ভোট সংগ্রহ হয়েছে অর্থাৎ প্রায় সাত থেকে আট পার্সেন্ট ভোট সংগ্রহ হয়েছে তবে এখানে যিনি প্রিজাইডিং অফিসার এবং যিনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তিনি বলছেন যে কোনো দলের প্রার্থী এখানে প্রভাব বিস্তার করতে তাদেরকে দেওয়া হচ্ছে না এবং জাল ভোট এখানে দেওয়া হচ্ছে না পাশাপাশি হচ্ছে ভোটাররা যদি উপস্থিত না হয় এক্ষেত্রে তাদের কি করার আছে এটা তারা বলছেন তবে কুমিল্লা দেবীদ্বারের যে সর্বশেষ পরিস্থিতি এ ছিল আমার কাছে সর্বশেষ